মানে ভবানীপুর সমষ্টি এডিএম দলের শক্তিশালী ভূমিকা আছে। আমি নিশ্চিতভাবে আশাবাদী আমি ভাল ব্যবধানত আমি ভবানীপুর সমষ্টি দখল করব সক্ষম হব। এতিয়া চাওক, বিগত বছরতো কংগ্রেস আসলে বিজেপি আসিল, এজেপি আসিল, তার মাজতে আমার এডিএফ দলে সক্ষম হয়েছিল। গতি নিশ্চিতভাবে এইবারও আমি ভবানীপুর সমষ্টিতে এডিএফ দলে আমি দখল এতিয়া প্রত্যাহ্বান বলে কোনো কথা নাই। আপনাদের জানে যে ভবানীপুর সমষ্টিত এডিএফ দলের শক্তিশালী ভূমিকা আছে। এটা আমি নিশ্চিতভাবে জয় হম আর আমি জয়লাভ করি।